Assalamualaikum, welcome back to my channel. আবারও আমি হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো খুবই সহজ এবং মজাদার পুঁটি মাছের দু পেঁয়াজা। এইভাবে যদি পুঁটি মাছের দু পেঁয়াজা করেন তাহলে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেখে নিই কিভাবে আমি এই পুঁটি মাছের দু পেঁয়াজা করেছি। এর জন্য এখানে আমি একটু বড় সাইজের 9 পিস পুঁটি মাছ নিয়েছি। মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি। এবারে আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভাজার জন্য চুলায় একটা প্যান গরম করে তার মধ্যে 2 টেবিল চামচ তেল গরম করে নিয়েছি। এবারে আমি একে একে পুঁটি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম আঁচে ভেজে নেব। আমি মাছগুলো এক সাইড ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি একে একে সবগুলো মাছ উল্টে দেব। আমি সবগুলো মাছ উল্টে দেওয়ার পর এই সাইডেও আমি আরো 2 মিনিটের মতো ভেজে নেব। আমার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি সবগুলো মাছ তুলে নেব। তারপর দ্বিতীয় বেসের মাছগুলো আমি একইভাবে ভেজে নেব। আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি। তারপর রান্নার জন্য চুলায় একটা প্যান গরম করে তার মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো এবার আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। আমি পেঁয়াজ কুচিগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেব 1 চা চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে আদা রসুনের যে কাঁচা একটা গন্ধ আছে সেটা চলে যায়। আমি আদা রসুনের পেস্ট কিছুক্ষণ তেলের সাথে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়া। লাল মরিচের গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ। হাফ চা চামচ দিয়ে দেব ধনিয়ার গুঁড়া। লবণ দিয়ে দেব টেস্ট অনুযায়ী। আর দিয়ে দেব সামান্য পরিমাণ পানি যাতে মশলাটা পুড়ে না যায়। এবার আমি মশলাগুলো পানির সাথে ভালো করে মিক্সড করে নিয়েছি। তারপর কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আমার মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দেব 1 কাপ পানি। পানিটা দিয়ে আমি মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নেব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি করে তারপর বলক তুলে নেব। এই তো বলক উঠে এসেছে। এ পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা পুঁটি মাছ। পুঁটি মাছগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নেব। তারপর দিয়ে দেব 3টা কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এ সময় কিন্তু চুলার আঁচ মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখেই জাল করে নিতে হবে। আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নিয়েছি। মাছের ঝোল কিন্তু অনেকটাই কমে গেছে। এ পর্যায়ে দিয়ে দেব শাক বাটা। আমি এখানে হাফ চা চামচ শাক বাটা দিয়েছি। এই শাক বাটা দিলে আর জিরার গুঁড়া দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ শাক বাটার মধ্যে জিরা আছে। আমি ভালো করে নেড়েচেড়ে মাছগুলোর সাথে শাক বাটা মিশিয়ে নিয়েছি। তারপর আমি আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে আমি 2 মিনিটের মতো জাল করে নেব। আমি 2 মিনিট জাল করে নিয়েছি। তারপর দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দেওয়ার পর আর বেশিক্ষণ জাল করতে হবে না, 1 মিনিটের মতো জাল করে নিলেই হয়ে যাবে। আমার পুঁটি মাছের দু পেঁয়াজা কিন্তু পুরোপুরি হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। এই তো হয়ে গেল পুঁটি মাছের দু পেঁয়াজা। এটা রান্না করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন। আর এই মাছে কিন্তু কোনো ঝোল রাখা যাবে না, এইরকমই মাখা মাখা করে রান্না করে নিতে হবে। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তাহলে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।